রওশনের স্বাদ। শুধুই কি জাতীয় পার্টিকে বিপদগামী করেছিলেন, নাকি এরশাদ সাহেবকেও বিপদগামী করেছিলেন? জাতির একমাত্র ঘোষিতি বেগম যিনি এরশাদ সাহেবকে বিপথে নেওয়ার পাশাপাশি পুরা জাতীয় পার্টিকে বিপথে নিয়েছিলেন। নেতার বউ হলেই দলের মালিক হওয়া যায়, এইটা সবচেয়ে বাজে দৃষ্টান্ত রওশনের স্বাদ। আপনাদের দৃষ্টিতে রওশনের স্বাদকে রাজনীতিবিদ মনে হয়েছে কি কোনো দিন? আমি আমার বুদ্ধির বয়সে রওশনের স্বাদকে কোনো দিন রাজনীতিবিদ হিসেবে দেখি নাই। আমি যেটা দেখেছি যে একজন নেতার বউ যে নেতার কান ভারী করে করে নেতাকে বিপথে পরিচালিত করেছে এবং দেশের অপূরণীয় ক্ষতি সাধন করেছে। রওশনের স্বাদ কি আলোচনার বিষয়বস্তু হওয়ার মতো ব্যক্তি? মানে তাকে নিয়ে আলোচনা করা যায়, তাকে নিয়ে সমালোচনা করা যায়? না, করা যায় না। এই যোগ্যতা এবং কোয়ালিটি তার নাই। আর এইটাকেই সুযোগ করে উনি একের পর এক অপরাধ অপকর্ম করে গেছেন। দেখুন, এরশাদ সাহেব যখন বেঁচে ছিলেন তখন তার শেখ হাসিনার সঙ্গে নির্বাচনে যাওয়ার কথা ছিল না, তিনি কমিটমেন্ট করেছিলেন। কিন্তু ওনার অসুস্থতার সুযোগ নিয়ে জাতির এই ঘোষিতি বেগম শেখ হাসিনার সঙ্গে গোপনে আঁতাত করে পুরা জাতীয় পার্টিকে শেখ হাসিনার সঙ্গে মিলিয়ে দিল। এই যে বাংলাদেশের একটা অপূরণীয় ক্ষতি হলো, গণতন্ত্রের কবর রচনা হলো, এই ঘোষিতি বেগম রওশনের স্বাদ জাতির জন্য দুই পয়সার উপকার না করলেও জাতির একটা অপূরণীয় ক্ষতি করেছে। আমরা যে 15 বছর ধরে ভোট বঞ্চিত, এইটা শেখ হাসিনা যতটুকু দায়ী, আমি মনে করি যে রওশনের স্বাদ তার চেয়ে কম দায়ী নয়। দেখুন, মানে এরশাদ সাহেবের বউ এই জন্য সে জাতীয় পার্টির মালিক হতে চায়। আসলেই কি কারো বউ কারো ছেলে হলে একটা দলের মালিক হওয়া যায়? একটা দল কি আসলে একটা ব্যক্তি? দেখুন, জাতীয় পার্টির একটা ফোরাম আছে, একটা কোরাম আছে। সেই ফোরাম এবং কোরামকে বাদ দিয়ে উনি উপদেষ্টা থেকে নিজে নিজেই নিজেকে চেয়ারম্যান ঘোষণা করছে, সভাপতি ঘোষণা করছে। এইটা বাংলাদেশের রাজনীতিতে রওশনের স্বাদের অবদান কতটুকু আমার প্রশ্ন। আপনারা যদি গুণে গুণে 5টা গুণ দেখাতে পারেন জাতির জন্য উনি করেছেন, আমি এই লাইফটা ডিলিট করে দেব। মাত্র 5টা তার গুণ দেখানোর জন্য অথচ এত কিছু করে ফেলছেন। গতকালকে আপনার হলো জিএম কাদের সাহেব, তিনি বললেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি। এইটা তো এরশাদ সাহেবও বলেছিলেন, তাহলে কতক্ষণ ধরে রাখতে পারবেন? জিএম কাদের সহ জাতীয় পার্টির কিছু নেতা অবশ্যই সুষ্ঠ নির্বাচন চায় বলে কথাবার্তা শুনে আমার মনে হয়। কিন্তু যেখানে রওশনের সাদের মতো ঘোষিতি বেগম আছে, সেইখানে এরশাদ সাহেব যেখানে পারে নাই, এরশাদ সাহেবের ছোট ভাই সে কীভাবে পারবে আমার প্রশ্ন। মানে স্বামী কে করতে দেয় নাই, সে কি দেবরকে করতে দেবে? এই কথাগুলো কাকে বলবো? আমাদের সামনে জাতিতে ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জের সময়। জাতির এই ঘোষিতি বেগম আরও যেন ক্ষতি না করতে পারে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাকে নিয়ে আমরা আলোচনা করি নাই, সেভাবে তার কোনো দোষ নাই, তার কোনো সমস্যা নাই, সে ক্রাইম করে গেছে পর্দার আড়ালে, তার কোনো দোষ নাই, তাকে কেউ সমালোচনা করছে না। কিন্তু জাতির এই ক্রিমিনালকে সবার সামনে উপস্থাপন করতে হবে। আপনারা মাইন্ড করবেন না, এইভাবে ইতিপূর্বে কেউ বলে নাই, কিন্তু আমি দেখেছি যে পুরা সমস্যাটা এরশাদ সাহেবের বউ রওশনের স্বাদের এবং শেখ হাসিনার বান্ধবী রওশনের স্বাদ, দুই বান্ধবী মিলে জাতির অপূরণীয় ক্ষতি সাধন করেছে। শেখ হাসিনা যতটুকু দায়ী, শেখ হাসিনার যদি বিচার হয় আমি মনে করি রওশনের স্বাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? এই যে জিএম কাদের বলল যে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না, এই জায়গায় অটল থাকতে পারবে আপনাদের কি মনে হয়? আমি মনে করি থাকতে পারবে যদি রওশনের স্বাদ না থাকে। যেহেতু রওশনের স্বাদ আছে, সেহেতু বাংলাদেশে পারিবারিক রাজনীতির একটা লিগেসি আছে,
সো উনি টাইনা জাতীয় পার্টিকে শেখ হাসিনার পায়ের তলে রাখবে এবং পায়ের ছায়ায় তারা শীতল হবে। জাতীয় পার্টির নেতাকর্মীরা আগামীকালকে জি এম কাদেরের বক্তব্যের দ্বারা সম্মানিত হয়েছে, তারা সম্মানিত হয়েছে, কিন্তু এর জন্য আপনাদের কাঠখড় পোড়াইতে হবে। এত সহজ না, এত সহজে ছেড়ে দিবে না আপনাদেরকে। আজকে জি এম কাদের এই বক্তব্য দিয়েছে, আগামীকালকেই তাকে এই পদ থেকে সরায় দেওয়ার জন্য। পুরাটা তো শেখ হাসিনার নিয়ন্ত্রণে, এটা রওশনের সাথে এরকম করেছে, শেখ হাসিনার নিয়ন্ত্রণে রেখে দিয়েছে। যেই শেখ হাসিনার নিয়ন্ত্রণে বাইরে যাবে, রওশনের সাথে দিয়ে তাকে বের করে দেবে। এই কথাগুলো আপনারা কীভাবে বিচার করবেন, বিশ্লেষণ করবেন আমি জানি না, বাট এরশাদ বুকে গেছে রাজনীতিতে রওশন এরশাদের কারণে। অসুস্থ এরশাদ, সে অসুস্থ অবস্থাতেও বলছিল হাসিনার অধীনে নির্বাচনে যাবে না, হাসিনার সঙ্গে নির্বাচন করবে না, কিন্তু তাকে বাধ্য করেছে অথবা পুরো জাতীয় পার্টিকে বাধ্য করেছে একমাত্র এই রওশন এরশাদ। এছাড়া জাতীয় পার্টিতে আরও বেশ কিছু লিডার আছে যারা শেখ হাসিনার পালা কুকুর। এদের জন্য জাতীয় পার্টিতে যারা সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাস করে তারা সত্যি কথাটা বলতে পারে না, অথবা সত্যি কথা বললে এখান থেকে বের করে দেওয়া হয়, বহিষ্কার করা হয়, এবং পুরোটা দল চালাচ্ছে গোয়েন্দা সংস্থারা, পুরোটা দল। এই যে পুষ্টিহীন রওশনের সাথ আর গোয়েন্দা, এই মিলিয়ে জাতীয় পার্টি চালাচ্ছে। যে একটু প্রতিবাদ করবে আপনারা তৈরি হন, খুব মুহূর্তের মধ্যে জি এম কাদেরকে হয়তো দল থেকে বের করে দেওয়া হবে, অথবা জি এম কাদেরকে দিয়েই আবার বলানো হবে যে আমরা কি বলেছি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না,